হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো না থেকে উপায় আছে কি? আজকে তো পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনা হলো, আজকে তো মহালয়া, তো আজ থেকেই তো ভালো লাগার ভালোবাসার শুরু। তো সামনেই দুর্গাপুজো, বেশি দিন একদম সময় নেই, মণ্ডপেও মা চলে আসবে খুব শিগগিরই, আর আমার মাও বাড়িতে চলে এসেছে কালকে। তো আজকে তো আমি ভীষণ খুশি, আর সকাল থেকে ইচ্ছা আছে একটু নতুন করে কাটাবো। আজকে সকালে গঙ্গা স্নানে যাবো বাপির সাথে, আর এই যে তর্পণ করবে বাপি, তাই ফুল নিয়ে নিয়েছি। তো টোটো আসলেই আমরা চলে যাব। তো টোটো চলে এসছে আর আমরা টোটো করে চলে যাচ্ছি, আমি আর বাপি। ভাই আর গেলো না, ভাইয়ের কোথায় ম্যাচ আছে, আর মা তো যাবে না এখন গঙ্গা স্নানে, আজকে প্রচণ্ড ভিড় হয়। আর আজকের দিনে না গঙ্গা স্নান করতে যেতে আমার খুব ভালো লাগে, যদিও আমি আজকে স্নান করবো না যেহেতু মা যাচ্ছে না, তো সেই কারণে। আর বাপিকে একটু হাই করতে বললাম, তো হাই করে দিল ফোনের দিকে না তাকিয়েই। আর এটা হচ্ছে একটা শিব মন্দির, তোমরা যদি চাও আমি এই শিব মন্দিরে একদিন এসে ভেতরটা দেখাবো, খুব সুন্দর ভেতরটা। আর আমাদের বাড়ি থেকে গঙ্গা কিন্তু খুব বেশি দূরে নয়। আর এই যে গঙ্গার কাছে চলে এসেছি বলতে বলতে, এই যে ছোটো ছোটো খাল বিলগুলো দেখছো, এগুলো কিন্তু আগে গঙ্গা ছিল। গঙ্গাটা আস্তে আস্তে চর পড়ে সরে যাওয়ায় এগুলো ছোটো ছোটো খাল বা বিলে পরিণত হয়েছে। আর চারিদিকে সবুজ সবুজ দেখতে দেখতে উফ, চোখের শান্তি। তো গঙ্গার এই কাছাকাছি একদম পুরো অনেক খাল বিল আছে, আর পুরো একটা গ্রাম্য গ্রাম্য একটা মানে এলাকা টাইপের। তো আমার খুব ভালো লাগে। আর এগুলো হচ্ছে চাষের জমি চারিদিকে, একদিকে খাল বিল একদিকে চাষের জমি। এই জায়গাটায় না আসলে না একদম বোঝা যাবে না, আমাদের বাড়ি থেকে গঙ্গা আসতে এই জায়গাগুলো পড়ে। তো চলেই এসেছি প্রায়, আর কত টোটো গাড়ি দাঁড়িয়ে আছে দেখো, মানে আজকে এত ভিড় হবে গঙ্গাতে আমি সেটাই ভাবছি। তো আমাদের টোটো ড্রাইভার দাঁড়াবে, তাই দেখছে কোথায় দাঁড়াবে। তো আমি নেমে গেলাম টোটো থেকে, আমি আর বাপি এখন হাঁটছি। এখন হাঁটতে হবে খানিকটা, কারণ টোটো আর খুব বেশি দূর এগিয়ে যাবে না, একটু হেঁটেই তারপরেই গঙ্গা। গঙ্গার কাছে যেতে যেতে হঠাৎ করে মনে পড়ে গেল বাপি গামছা আনেনি, আর তর্পণ করতে গেলে তো দুটো নতুন গামছা লাগে। তো যাই হোক, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে, বাড়ি থেকে আনলে তো সেগুলো পুরনো গামছা হতো, খুব একটা নতুন হতো না। তা তাই চলে এসেছি গঙ্গার ধারে একটা দোকানে গামছা কিনতে। বাপি বসে আছে, দোকানদার আসছে। দোকানেই দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে একটা দিদির সাথে দেখা। আমি জানতাম না যে দিদির বাড়ি এখানে, আর দিদির সাথে আমি একসাথেই মেকআপ শিখেছিলাম। তো দিদিও বাড়িতে একটা নতুন স্টুডিও ওপেন করেছে, মেকআপ স্টুডিও, তাই আমাকে ডাকলো আর আমি দিদির বাড়িতে চলে এলাম, আর মেকআপ স্টুডিওটা দেখছি আর তাই ভিডিওটা করে রাখছি। আর ওই যে সার্টিফিকেট, আমরা একসাথে সার্টিফিকেট পেয়েছিলাম। তো দিদির সাথে অনেক দিন পর দেখা হলো, একসাথে মেকআপ শিখতাম, আগে রোজ দেখা হতো, এখন আর দেখা হয় না। তাই দিদির বাড়িতে দেখা করে দিদির ছেলের সাথে একটু আলাপ করে চলে এলাম। দিদির ছেলেটা ভীষণ কিউট, একদম ছোট্ট। তো এবার এগিয়ে যাচ্ছি গঙ্গার দিকে, এবার এই যে পুলিশও দিয়েছে, এবারে দেখছি অনেক ভিড় হয়। তো আসলে তো আগের বছর আমরা আজকের দিন আসতে পারিনি, আগের বছর মহালয়ের দিন আমার মা বাপি সব পুড়িয়ে গেছিলো, তো সেজন্য আর আসা হয়নি তর্পণের, মানে তর্পণ করতে আসাও হয়নি বা দেখাও হয়নি। তো এবারে বাপি তর্পণ করবে, তাই এলাম। ভাইকে বলেছিল যে তর্পণ করতে আসতে, কিন্তু ও এলো না, ওর ফুটবল খেলার ম্যাচ আছে, সরি ক্রিকেট খেলার ম্যাচ আছে, তো সেই কারণে। আর এই দিকটা দেখো, সব চরের ধারে সবাই মানে কি বলবো, ওই পাটকাঠি তারপরে সব এইসব দিয়ে ঘর টর বানিয়ে থাকে। ভয়ও লাগে, বন বাদারে এরকমভাবে ঘর করে আছে, কিছু ঢুকে যাবে বা যখন বন্যা হয় তখন এগুলো সব ডুবে যায়। তো যাই হোক, মানে প্রচুর কষ্ট করেই আছে, আর সরকার থেকে হয়তো বা ঘর পাচ্ছে না, কারণ যেহেতু এগুলো ওদের মানে নিজস্ব জায়গা নয় সেই কারণেই। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি গঙ্গা। তার ওই যে সোজায় দেখতে পাচ্ছ স্কুটি আসছে ওই দিকে, ওটা হচ্ছে মরিঘাট মানে শ্মশান। আর একটু এগিয়ে গিয়ে কিন্তু ওই দিকেও স্নান করার একটা সুন্দর ঘাট তৈরি হয়েছে, ওখানেই এখন সবাই স্নান করে। এই ঘাটটা যদিও বাঁধানো, আর এখানেই হয়তো পুরুষ আর মহিলাদের মানে চেঞ্জ করার ঘর রয়েছে, কিন্তু এই ঘাটটার কাছটা না জলটা একদম নোংরা হয়ে গেছে। আর এখানেই সবাই যদিও স্নান করে, কিন্তু এই জলটা একদম নোংরা হয়ে গেছে। আসলে মাঝখানে এমনভাবে চর পড়েছে গঙ্গাতে যে জলটা স্রোত দিয়ে বয়ে যেতে পারে না, তো সেই কারণে জলটা এক জায়গাতে রয়ে যাওয়ার কারণে জলটা প্রচণ্ড নোংরা হয়ে আছে। আর নিচেতেও দেখছি প্রচুর কাদা, যদিও আজকে না বৃষ্টি হয়েছে ভোরবেলায়, তো সেই কারণে আর কি কাদা রয়েছে। মহিলা পুলিশও রয়েছে, আর দেখো কত ভিড় হচ্ছে। যদিও আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে 8:30 মতো বাজছে, আরও সকাল থেকে আরও ভিড় হচ্ছিলো। আর দেখো বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। তো বাঁশ দিয়ে ঘিরে দেওয়ার কিন্তু দুটো কারণ আছে, এক হচ্ছে আমাদের এদিক সাইডে কিন্তু কুমির আসছে ভালো রকমই, বড় বড় বেশ কুমিরগুলো কিছুদিন আগেই এসেছিল, তো বন দপ্তর থেকে ধরে নিয়ে গেছে। তো জানি না, শুনছি নাকি একদল কুমির নাকি বেরিয়েছে, এরকম এরকম বিভিন্ন আশেপাশের ঘাট থেকে কুমির দেখা যাচ্ছে, তো বন দপ্তররা ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো এটা একটা কারণ, আর একটা কারণ হচ্ছে এত ভিড় হয় আজকে দিনে যে ঠেলাঠেলিতে কেউ যাতে বেশি গঙ্গায় না যেতে পারে, তো সেই কারণেই বাঁশ দিয়ে ঘিরে দেওয়া। তো জানি না দুটোর মধ্যে কোন কারণটার জন্যই বাঁশ দিয়ে ঘেরা হয়েছে, তবে আমার আইডিয়াতে এই দুটো বাঁশ মানে এই দুটো কারণেই বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর ওই যে দেখো চর পড়ে গেছে, ওখানে কিন্তু কিছু কিছু মানুষজন না আবার চাষও করে, বেশ ফলমূল তারপরে ধান টান বেশ লাগায়, হয়ও
ভালো যে নৌকা করে যাত্রীরা যাচ্ছে, যদিও বেশি দূর যেতে পারবে না, এই দিকের সাইডে চর পড়ে গেছে তো এখানেই দাঁড়িয়ে যাবে কিছু দূর গিয়ে। আর এই যে এখানে একটা শিব ঠাকুর রয়েছে, শিবলিঙ্গ, এখানে সবাই গঙ্গার ঘাট থেকে স্নান করে উঠে এসে ভিজে কাপড়ে এই শিবলিঙ্গে ফুল জল ধূপ ধুনো দেয়। তো আমার মা আসলে আমার মাও দেয়, যদিও আমার মা আসেনি আজকে, তো মা আসলে আমিও স্নান করতাম, মাও করতো। মা না আসলে না চেঞ্জ টেঞ্জ করার ব্যাপারে একটু অসুবিধা হয়, তো আমি ওই জন্য আর স্নান করলাম না। যদিও আজকে এত একটা শুভ দিন, স্নান করাটা উচিত ছিল, কিন্তু আমি আর করলাম না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে তর্পণ করছে গলায় গামছা দিয়ে আর একটা করে গামছা পরে, আর এই যে ব্রাহ্মণ সাদা পাঞ্জাবি পরে। তো এখানে বেশ ভালোই তর্পণ হয়, দু তিনটে ব্রাহ্মণ একসাথে আছে, দু তিন দিকে তর্পণ হচ্ছে, আর মাঝে মাঝে দু একজন লোক নেমে গিয়ে, মহিলা বা পুরুষ নেমে গিয়ে স্নান করছে, উঠে উঠে আসছে, খুব ভিড়ও হচ্ছে। তো তর্পণ কিন্তু এবারে শুধু এক জায়গাতেই হচ্ছে, এখানে অন্য অন্য জায়গাগুলোতে হয়নি, দেখলাম বেশ ভালো লাগলো। তারপরে টোটোতে চেপে পড়েছি বাড়ি যাব বলে, অনেক বেলা হয়ে গেল। তো তারপরে বাড়ি গিয়ে মা খাইয়ে দিল, আর মা না খাইয়ে দিলে আমার একদম ভালো লাগে না, মা এসে থেকে তো মা রোজ খাইয়ে দেয়, আগেও দিত। তো যাই হোক, মা খাইয়ে দিল ভাত টাত রান্না করে, আর আমি বেরিয়ে পড়েছি কাটোয়া যাব, একটু পার্লার যাবো করে একদম যাওয়া হয়নি। তো এই যে রোদে রোদে হাঁটছিলাম, তো তারপর ট্রেন পেয়ে যাওয়ায় হঠাৎ করে ট্রেনে চেপে পড়েছি। ট্রেনটা যদিও টাইমেই ঢুকে গেছে, আশা করিনি যে টাইমে ঢুকবে বলে, কারণ প্রচুর লেট করে, বেশি দূর না, জাস্ট একটা স্টপেজ। তো যাই হোক, চলে এসেছি পার্লারে, বসে আছি, এত ভিড় পার্লারে এসে দেখছি, আমি জানি না আমার কখন টাইম পাবো, কারণ আমি 11:30 ঢুকেছি পার্লারে। আর ওই যে ব্ল্যাক কালারের ড্রেস পরে, ওইটাই হচ্ছে মৌসুমিতি, ওনারই পার্লার এটা। আর এই পার্লারটা সত্যি বলতে আমাদের আশেপাশে যত পার্লার আছে তার মধ্যে এটা হচ্ছে একদম এক নাম্বার বেস্ট পার্লার। আর এখানকার সমস্ত কাজ এত সুন্দর হয় না, এত নিখুঁত হয়, আর দিদির ব্যবহারও ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি, মানে একটু অহংকার নেই কিছু না, এত ভালো। তো আমি ওয়েটই করছি কখন হবে আমি জানি না একদম। তো যাই হোক, এই যে এখানে সবাই হেয়ার করছে, সবাই, কেউ কেউ কালার করছে, কেউ স্পা করছে, কেউ বোটক্স করছে, কেউ আবার স্মুথনিং স্ট্রেটনিং করছে। তো জানি না আমার কখন লাইন হবে, আমি তো ওয়েট করে করে ক্লান্ত হয়ে গেছি, এখন 12:30 মতো বাজে। ফাইনালি আমার পালা এবার এলো। তো দিদি এবার আমায় বসতে বললো ওই পেছনের জন্য চুল কাটা হয়ে গেলে আমার চুলটা কেটে দেবে। তো গ্র্যাজুয়েশন কার্ড নাকি একটা কাট কেটে দিয়েছিলো, ওসব আমি বুঝি না, দিদিকে বলেছিলাম তোমার ইচ্ছে মতো কেটে দিও। তো তারপরেও খানিকক্ষণ বসে থাকার পর এবার আমার চুলটা ওয়াশ করা হবে, তাই আমি মেশিনের কাছে চলে এসেছি, আর অন্য একটা দিদি আমার চুলটা ওয়াশ করে দিচ্ছিলো। আর হেভি আরাম লাগছিলো, মানে ঘুম ঘুম পেয়ে যাচ্ছিলো, এত ভালো লাগছিলো না, কেউ যদি চুলে হাতে বিলি কেটে দেয় না, খুব ভালো লাগে। তো দিদি ওয়াশ করে দিচ্ছিলো, তো দেখি কী কী করে এরপর, মানে আমি কোনো দিন বোটক্স করাইনি, স্পা করাতেই এসেছিলাম, তো হঠাৎ করে কি মন হলো বোটক্স করিয়ে নিচ্ছি। তো মাথায় এখন শ্যাম্পু লাগিয়ে দিল, একটু বললো 5 মিনিট থাকবে, যত ময়লা টয়লা আছে সব বেরিয়ে যাবে, তো তারপর আবার ওয়াশ করে দেবে। তো আমার তো ঘুমই পেয়ে যাচ্ছিলো। তো তারপরে এবার চুলটা শুকিয়ে দিচ্ছে ওয়াশ করার পর, আর এটা তো একটু গরম গরম হাওয়া লাগছিলো, মাঝে মাঝে ভালো লাগছিলো, মাঝে মাঝে খারাপও লাগছিলো। প্রায় বছরে একদমই আমি চুলের যত্ন নিই না, না তো মুখের যত্ন নিই, না তো চুলের যত্ন নিই, আর আমার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, মানে পুরো পাটের ফেসর মতন ডগ ফেটে গেছিলো, চুলে হাত দিলে যে কেউ বলছিলো তুই চুলগুলো পুরোটা কেটে ফেলগা, মানে এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, তারপর ক্রিম ট্রিম কী সব লাগিয়ে আমায় বসিয়ে দিল পুরো 1.5 ঘন্টার জন্য, আর আমি বসে গেলাম, এখন বাজে 2, তো দেখা যাক আমার কি হয়। তো তারপরে 1.5 ঘন্টা পর আমার চুলটা ওয়াশ করিয়ে তারপর আবার ড্রাই করে দিচ্ছিলো। তো বছর ওই একটা দিনই আমি পার্লারে আসি চুলটা একটু স্পা করাতে, তো এবারে কি মনে হলো স্পায়ের বদলে আমি বোটক্স করে নিলাম, জানি না কেমন হবে বা কেমন থাকবে চুলটা, মনে তো হচ্ছিলো বেশ ভালোই ফিল হচ্ছিলো একটা, তো দেখা যাক কি হয় ভবিষ্যতে, কোনোদিন তো করাইনি, একবার না করালে তো জানাও যাবে না, তো বেশ আরাম লাগছিলো। তো দিদি বলেছে পরশু দিন আবার ওয়াশ করতে যেতে, তো তারপরে যাই হোক আমি চলে আসলাম, এখন বাজে মোটামুটি 4:10, পরশু দিন ওয়াশ করে দেবে বলেছে, আর এই দুদিন জল ঠেকাতে বারণ করেছে, তো দেখা যাক কি হয় পরশু দিনের রেজাল্টটা, ওয়েট করছি, যদিও এতটা স্ট্রেট থাকবে না, আর আমার স্ট্রেট একদম ভালো লাগে না। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, সবাই সুস্থ থেকো, বাই।